রোজকার মতো হাজির হয়েছি আজও তোমাদের কাছে। তবে আজ আর ডেইলি ব্লগ নয়, আজ অন্যরকম কিছু। আজ ডিপ্রেশন নিয়ে কথা বলবো তোমাদের সাথে, নিজের কিছু মতামত শেয়ার করব তোমাদের সাথে। তোমরাও তোমাদের মতামত শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। তবে শুধুমাত্র নিজের মতামত রাখছি, কোনো তর্ক বিতর্কে যেতে চাই না। ডিপ্রেশন কথাটা আজ আমাদের কাছে খুবই পরিচিত, শুধু পরিচিত বলাটাও ভুল। ছোট থেকে বড় সবার মুখে মুখে ঘুরছে আমি খুব ডিপ্রেসড বা ডিপ্রেশনে আছি। আমার জানা নেই ক্লাস 7-8 এর বাচ্চারা কথাটার মানে বোঝে কিনা, তবে এই বহুল প্রচারিত কথার মানে তারা না বুঝে থাকলেও তাদের মুখেও আমরা মাঝে মধ্যেই শুনে থাকি। অবশ্যই তারা সেটা বড়দের কাছে প্রকাশ করে না ঠিকই, কিন্তু তাদের বন্ধু মহলে কিন্তু কথাটা চলতেই থাকে। হয়তো তারাও বড়দের মুখেই কথাটা শুনে থাকবে, তাই তারাও বলে বাচ্চারা যা শুনবে তাই বলবে। কিন্তু এই ডিপ্রেশন কথাটাই যখন ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের মুখে শুনতে পাই, তা কিন্তু আর ফেলে দেওয়া উচিত নয়। কারণ মাধ্যমিকের রেজাল্ট নিজের মনের মতো না হলেই অনেক স্টুডেন্ট আছে যারা ডিপ্রেশনে চলে যায়, বা তার আরও অনেক কারণ থাকতেই পারে। রেজাল্ট ভালো না হলে নিজের মন মতো সাবজেক্ট তারা পাবে না, বা তার দলের অন্য কোনো বন্ধু বান্ধব খুব ভালো রেজাল্ট করেছে, বা সবাই নিজের মন মতো সাবজেক্ট পেয়ে গেল, সেই হয়তো একা পড়ে গেল ভালো রেজাল্ট না হওয়াতে, সে হয়তো দলছুট হয়ে গেল, তাই থেকেও আসতে পারে ডিপ্রেশন। এটাই কিন্তু ওই 15-16 বছর বয়সে প্রথম ডিপ্রেশনে যাওয়ার রাস্তা। এছাড়াও অনেকের জীবনে অনেক রকম দুর্ঘটনা ঘটতেই পারে, তাও কিন্তু হতে পারে এর সূত্রপাত। তারপর তো আসে প্রথম প্রেমে পড়া, সেখান থেকে ছ্যাঁকা খাওয়া বা বড় ধরনের কোনো ঝামেলা সৃষ্টি, সেখান থেকেও আসতে পারে এই ডিপ্রেশন। কলেজ লাইফ শুরু, গ্র্যাজুয়েশন পাশ করেই মধ্যবিত্ত ঘরের ছেলেটাকে বা মেয়েটাকে ঘাড়ে তুলে নিতে হবে নিজের সংসারের দায়িত্ব। সেই টেনশন যে চাকরি আদৌ পাবো কিনা, পেলেও তা কেমন হবে বা কত স্যালারি। শুধু গ্র্যাজুয়েশন কেন, আমরা এরকম অনেক ছেলে মেয়েকে দেখেছি যারা উচ্চ মাধ্যমিকের পরে নিজের পড়াশোনার দায়িত্ব নিজেই নেয়, বা সংসারের চাপে টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দিতে হয়, তারাও কিন্তু ডিপ্রেশনে যায়। শুধু পার্থক্য একটাই, তাদের ডিপ্রেশনটা বোঝার কেউ থাকে না, কারণ তারা যে গরিব বা মধ্যবিত্ত, তারা তো কোনো সেলিব্রিটি নয় বা বড় লোক নয় যে ডিপ্রেসড বলে এসি ঘরে দরজা দিয়ে ঘরে বসে থাকবে। কারণ তারা হয়তো একদিন কাজে না গেলে টাকা পাবে না, আর বাবা বা মায়ের ওষুধটাও আসবে না। ডিপ্রেশন মানে নিজেকে একা থাকতে দেওয়া, ডিপ্রেশন মানে খেতে ইচ্ছে না করা, নিজেকে ঘরে বন্দি করে ফেলা, ঘর থেকে না বেরোনো, কারো সাথে কথা না বলা, নিজের বন্ধু বান্ধবদের থেকে নিজেকে আলাদা করে ফেলা, নিজের কাছের মানুষদের থেকে দূরে থাকা। যখনই আমরা এই লক্ষণগুলো কারোর মধ্যে দেখি, তখনই আমরা বুঝতে পারি সে ডিপ্রেশনে আছে, বা সে নিজেও বুঝতে পারে আমি ডিপ্রেসড। এখনকার যা ফার্স্ট লাইফ, তাতে এটা অস্বীকার করব না যে ডিপ্রেসড হওয়াটা অবাঞ্ছনীয়। তবে এইটুকু বলবো, ভগবান যখন জীবনটা দিয়েছে তখন এত সহজে আমাদের হেরে যাওয়াটা বোধ হয় উচিত নয়, সেই সত্যি দেখেই না কি হয়। ডিপ্রেশন মানে কেন হবে সুইসাইড? ডিপ্রেস বলে আমি কেন নিজেকে ঘরে বন্দি করে রাখবো, কেন হয়ে যাব সবার থেকে আলাদা? বরং চলোই না নিজের কাছের মানুষদেরকে সবটা শেয়ার করি, সে হতে পারে বাবা মা, বন্ধু, বউ, বর, যে কেউ, তার সাথেই সবটা শেয়ার করিই না। আর যার সাথেই শেয়ার করা হচ্ছে সেও তাকে গুরুত্ব দিন,
দয়া করে ব্যাপারটাকে হালকা করে দেখবেন না, প্রয়োজনে ডাক্তারের পরামর্শও নেওয়া উচিত। এই সুন্দর পৃথিবীকে অনেক কিছু দেওয়ার অথবা নেওয়ার আছে। লাইফ মানেই তাতে আপস অ্যান্ড ডাউনস থাকবেই। শুধুমাত্র জীবন তোমাকে সুন্দর মুহূর্তগুলো দেবে তা কখনোই নয়। তুমি সুন্দর মুহূর্তের আনন্দ তখনই উপভোগ করতে পারবে যখন তোমার সাথে বাজে ঘটনাগুলো বা অসুন্দর ঘটনাগুলো ঘটবে, তাহলেই তুমি বুঝবে সুন্দর মুহূর্তগুলোর মর্ম। তাই আজ যখন আমার লাইফ ডাউন যাচ্ছে, তাই জন্য ডিপ্রেসড হয়ে বোধহয় কিছু হবে না, বরং নিজের লক্ষ্যে আমি এগিয়ে যাই। আমার লাইফও আমাকে কিছু না কিছু মুহূর্ত ফেরত দেবেই দেবে। জীবন যখন আছে সমস্যা তো আসবেই, কটা সমস্যাকে আমরা এড়িয়ে যেতে পারবো? তার চেয়ে বরং সমস্যার সাথে লড়াই করে যেতে হবে। হয়তো প্রথম প্রথম আমরা সব লড়াইতেই হেরে যাব, কিন্তু সেদিনও আমরা সবটা হারিয়ে ফেলবো না নিজেদের জীবনটাকে শেষ করে। আবারও নতুন কোনো সমস্যা আসতে থাকুকই না, একটা না একটা সময়ে শেষ জয় তো আমারই হবে। সেই দিন আর কিন্তু পেছনে ফিরে তাকাবো না। তাই নিজের মধ্যে সবটা চেপে না রেখে, নিজেকে কষ্ট না দিয়ে, কাছের মানুষের হাতটা ধরে সবটা শেয়ার করে ফেলি না, পড়ি না তার সাথে বেরিয়ে, হয়তো সে আমাকে ভালো কিছু সময় উপহার দিতে পারবে। জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, তবে নিজের কিছু মতামত আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতো টাটা, আবারও আসবো নতুন কোনো ব্লগের সাথে তোমাদের কাছে। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে, তাহলে আশা করব যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাবে। তো চলো আজকের মতো টাটা বলার সময় হয়ে এসেছে। আর যারা আমার সাথে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সময় নিয়ে দয়া করে পুরো ভিডিওটার সাথে থেকো।